সবচেয়ে বড় মৌসুম আমনের ধান কাটা প্রায় শেষ। ভালো ফলনে বেড়েছে উৎপাদন, এই সময়েও কমেনি চালের দাম। এমনকি মোটা চালের কেজিও এখন 46 টাকার উপরে, কিন্তু মিল মালিকরা 42 টাকা কেজি দরে চাল দিচ্ছেন সরকারি গুদামে। ভোক্তাদের ধারণা, মিল মালিকরা মজুদ রেখে বেশি মুনাফায় চাল বিক্রি করছেন। আর অন্যদিকে মিল মালিকরা বলছেন, ভরা মৌসুমেও কম দামে ধান কিনতে পারছেন না, তাই চালের দামও পড়ছে বেশি। জাহিদুজ্জামানের প্রতিবেদন, বিস্তারিত ক্যামেরায় ছিলেন শেখ ইমন। আমন মৌসুম শেষে কৃষি বিভাগের হিসাবে সারা দেশে এবার লক্ষ্যমাত্রার চেয়েও 2 লাখ টন বেশি, অর্থাৎ 1,63,00,000 টন চাল উৎপাদন হয়েছে। চালু রয়েছে চালের আমদানিও, সংকট নেই কোথাও। এরপরও সরু বা মোটা কোনো ধরনের চালের দাম কমেনি। মোটা চালের কেজি সর্বনিম্ন 46 আর সরু মিনিকেট 70 টাকায় বিক্রি হচ্ছে। পর্যাপ্ত চাউল রয়েছে বাজারে, পুরাতন চাউল রয়েছে, নতুন চাউল রয়েছে, পাশাপাশি বাইরে থেকে চাউল আমদানি হচ্ছে। এই সময় তো আসলে চাউলের বাজারটা কমা উচিত ছিল। তো আশা করা যায় চালের দাম আর বাড়বে না, 3 মাস পর আবারও সিজন। ভোক্তারা এর দায় চাপাচ্ছেন কুষ্টিয়ার খাজানগরের মিল মালিক ও ব্যবসায়ীদের উপর। অধিক মুনাফা তুলতে তারা মজুদ করে দাম ধরে রাখছেন। আমাদের ইনকাম সোর্স কম, তাই আমরা বাজার ঘাটে আসি, চাল কিনতে পারছি না। যারা মিল মালিক তারাই তো সিন্ডিকেট করে এগুলো করতেছে। গভর্নমেন্টের রেট একরকম, এদের রেট একরকম। চাল তার চাল ডাল তেল সব কিছু দাম বেশি, মানে গরিব মানুষ কীভাবে বাঁচব। প্রশ্ন উঠেছে, সরকারি গুদামে চাল দিচ্ছেন 42 টাকায়, আর বাজারে এত দাম কেন? মিল মালিকরা বলছেন, লাইসেন্স রক্ষা করতে ও সরকারের আপতকালীন মজুদ বাড়াতে লোকসানেই গুদামে চাল দিচ্ছেন তারা। বলছেন, উৎপাদন খরচ বেশি হওয়ায় ভরা মৌসুমেও কম দামে ধান পাওয়া যাচ্ছে না। চাষিদের যে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার কারণে চাষিরা কিন্তু কম দামে ধান বিক্রি করছে না, যার কারণে ভরা মৌসুমেও ধানের বাজার বৃদ্ধি থাকছে। ধানের দামের উপর নির্ভর করেই চালের দাম বৃদ্ধি হচ্ছে। এখানে অহেতুক চালের দাম বৃদ্ধি করা হচ্ছে এরকম কোনো ধারণা এটা নিশ্চয় ভুল। তবে মিল মালিকরা যাতে অধিক মুনাফা না করতে পারে সেদিকে খেয়াল রাখতে মনিটরিং করার কথা বলছে খাদ্য বিভাগ। আমাদের মনিটরিং কার্যক্রম চলছে, কোনো মিল মালিক যেন অতিরিক্ত মুনাফা না করতে পারে বা কৃত্রিমভাবে দর বৃদ্ধি না করতে পারে, এই বিষয়টি মনিটরিং কার্যক্রম অব্যাহত আছে। এত সব মনিটরিং উৎপাদন বৃদ্ধি বা আমদানি সুবিধা কি কাজে আসছে যদি চালের দামই নাগালের মধ্যে না থাকে, বলছেন ভোক্তারা। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া।